আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাবা দাদা বা অন্য কারো নামে জায়গার অনলাইন কপি ও সার্টিফাইড কপি খতিয়ে ডাউনলোড করবেন। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে eforza.gov.bd আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখুন। তারপর নিচে এখানে চারটা অপশন দেখা যাচ্ছে, খতিয়ান অনুসন্ধান, নাগরিক লগ ইন, অফিস লগ ইন, সাপোর্ট টিকেট। এখান থেকে আপনারা খতিয়ান অনুসন্ধান দিবেন। খতিয়ান অনুসন্ধানে দিবেন, খতিয়ান অনুসন্ধানে ক্লিক করার পর নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখুন একটা ফর্ম আসবে, এই ফর্মটা পূরণ করতে হবে। প্রথম খতিয়ান নির্বাচন করুন, বিভাগ নির্বাচন করবেন, বিভাগ চট্টগ্রাম দিলাম আমি, জেলা দিলাম, আপনারা আপনাদের নিজ জেলা দিবেন। খতিয়ান টাইপ দিবেন, বিএস, সিএস, বিআরএস, এগুলো যে কোনো একটা অপশন দিবেন আপনার যেটা প্রয়োজন। আমি বিএস দিলাম, উপজেলা দিলাম, মৌজা নির্বাচন করতে হবে এবার। আমি আমাদের নিজের মৌজাটা খুঁজে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। বর্তমানে অনেক সহজ, কোনো দালালের কাছে দূরা লাগবে না। কৃষ্ণপুর দিলাম, এবার খতিয়ান নং যদি জানা থাকে খতিয়ান নং দিবেন, যদি ডাক নং জানা থাকে ডাক নং দিবেন, যদি মালিকের নাম জানা থাকে মালিকের নাম দিবেন। একদম সহজে আমরা বের করে ফেলতে পারবো। হয়তো আপনি মালিকের নাম জানেন কিন্তু ডাক নাম্বার খতিয়ান নাম্বার জানেন না, মালিকের নাম দিয়ে আপনি জায়গা বের করে ফেলতে পারবেন। পিতা বা স্বামীর নাম দিয়ে জায়গা বের করতে পারবেন। ক্যাপসা কোড অবশ্যই বাংলা লিখবেন, ক্যাপসা কোড দিবেন। দেখুন সব কিছু ঠিক আছে কি না একবার দেখে নেবেন, সব কিছু ফিল আপ হয়েছে কি না। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন, অনুসন্ধানে করুন, এখানে ক্লিক করবেন। দেখুন এই নামে দুইজনের জায়গা চলে আসলো, আমি আমাতলক দিয়েছিলাম। দেখুন এখানে মালিক আমাতলক পিং আব্দুল কুদ্দুস। তারপর দেখুন নিচে আনিসুল হক, আমাতুল হক, আবেদন করুন। দুইটা অপশন দেখতে পাচ্ছেন, দুই দাগির জায়গার মধ্যে এখানে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা চাইলে এই ফর্মটা পূরণ করে অনলাইন কপি অথবা সার্টিফিকেট কপির জন্য আবেদন করতে পারেন একটা নির্দিষ্ট ফির বিনিময়ে। এই কপিটা আপনাদেরকে তারা নিজেরাই দিয়ে যাবে, একটা নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করব ইনশাল্লাহ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।